ফার্স্টের থেকে দেখি আমার এক নাম্বার কি বলতেছে যে এ কনসেন্টিতো স্পোস্টারে ই সেইনালি স্ট্রাদালি ভার্টিকালি টেম্পোরানেই পের পার্কে জারে ইল ভেহিকুলো বলছে এ কনসেন্টিতো অনুমোদন আছে স্পোস্টারে ই সেইনালি স্ট্রাদালি ভার্টিকালি আমার রাস্তার মধ্যে যে ভার্টিকালি যে সেইনালেগুলো আছে এগুলো বলছে কি আমার স্পোস্টারে করার অনুমতি আছে আমার যে কোনো ধরনের সেইনালে স্ট্রাদার ঠিক আছে এটার স্পোস্টারে করা এটা রবিনারে করা এটারে মোভেরে করা কোনো প্রকার অনুমোদন নাই বলদিরে এটা হচ্ছে আমার কি কমে ফালসো পরে বলছে লা কোর্সিয়া দি আচেলারাসিয়নে আমার যে কোর্সিয়া দি আচেলারাসিয়নে আছে সেটা কি করে ফাচিলিতা লে ইংগ্রেসো দে ভেহিকুলি ইন আউটি স্ট্রাদা অ সু স্ট্রাদা এক্সট্রন প্রিন্সিপালে যে কোর্সিয়া দি আচেলারাসিয়নে আমাকে সাহায্য করে থাকে আউটি স্ট্রাদা এবং স্ট্রাদা এক্সট্রন প্রিন্সিপালের মধ্যে ইংগ্রেস তৎ প্রবেশ করার জন্য সেক্ষেত্রে এটা হচ্ছে কি পুরোপুরিভাবে চ্যান্তো পেচেন্তুয়ালে হচ্ছে ব্যারন আর কোর্সিয়া দি ডিচেলারাসিয়নে হচ্ছে কি আমাকে আউটি স্ট্রাদা বা স্ট্রাদা এক্সট্রন প্রিন্সিপালের থেকে উশির হওয়ার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ উষ্ণতার জন্য ব্যবহার করা হয় পই বলছে ইন ভিচিনান্সা উন আটটা ব্যবসা প্রীত নালে আপনি যখন নাকি একটা আটটা ব্যবসা প্রীত নালে কাছে আসেন ইল কন্দু চেনতে দেবে কনসিডেরারে কনসিডেরারে বলিলে বুঝে আমরা যেভাবে বলি যে কনসিডার করা অর্থাৎ মেনে নিতে হবে কি ইল পেদনি নেল আটটা ব্যবসারে ইস্রাদা যখন নাকি সে আটটা ব্যবসারে করতেছে ইস্রাদা পো দিবেন তারে ইনসিকুরো অর্থাৎ কে ইনসিকিউর হবে পেদনে যে আছে সে হচ্ছে ইনসিকিউর অর্থাৎ অনিশ্চিত থাকতে পারে অথবা কি করতে পারে এ রিতর্নারে ইমপ্রোভিজামেন্টে ইন দিয়েট্রো কমে আপনি যখন নাকি অনেক সময় আটটা বের সময় পেদন নালি দিয়া পারাপার হন পকেটে হাত দিয়েছেন অর্ধেক রাস্তায় আসার পরে চাবি নাই রিতর্নারে করেন সুবিত সো এক্ষেত্রে আমার যে এইরকম ধরনের যখন পেদুনি আসে এইসব পেদুনির সামনে একজন ড্রাইভারকে কিন্তু অবশ্যই মেনে নিতে হবে যে পেদুনি এই ধরনের কম্পোর্টামেন্ট অর্থাৎ এই ধরনের আচরণ করতে পারে সে এমন না যে এক পাশ থেকে রওনা দিছে ঠিক ঠিক অপর পাশে যাবো এমন হতে পারে মেতা রাস্তার থেকেও কি করতে পারে সে রিটার্ন নারে করতে পারে সো এক্ষেত্রে এটা হচ্ছে কি আমার কমে ব্যারন এখানে ইমপ্রোভিজামেন্টে কথাটা মানে হচ্ছে কি হঠাৎ করে বা হঠাৎ ভাবে ইমপ্রোভিজ কথার মানে হচ্ছে হঠাৎ যেহেতু বলছি ইমপ্রোভিজামেন্টে মানে বোঝা যাচ্ছে হঠাৎ ভাবে বা হঠাৎ করে পরে বলতেছে লাইসরাদা এক্সট্রোমানে পিঞ্চি পালে নন আ ইনক্রচিয়া রাজো কে আটটা ভার্সানো আমরা জানি কি ইনক্রচ আমাদের ইনক্রচ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে লিবেলিস ফালসাতি রাজো হচ্ছে আমার সেমাফোর দিয়ে রেগুলার তো করা থাকে আর লিবেলিস ফালসাতির মধ্যে কোনো প্রকার সেমাফোরও থাকে না ওকে ঠিক তেমনি আমার আউতি শ্রাদা এবং ইস্রাদ এক্সট্রমের প্রিন্সিপালের মধ্যে কোনো প্রকার ইনক্রচ আর রাজো থাকে না ইনক্রচ মানে হচ্ছে চৌরাস্তা সো এই কারণে কি বলতেছে যে নন আ ইনক্রচ আর রাজো কে আটটা ভার্সানো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমার ব্যারো আমার মনে রাখতে হবে ইস্রাদা এক্সট্রমের প্রিন্সিপালে আর আউতি শ্রাদার মধ্যে কোনো ইনক্রচ রাজো থাকে না পই বলছে লে মা কিনে আগে কোলে পশনা ট্রান্সপোর্ট তারে ফিনো আ কোয়াট্রো প্যাসাঞ্জেরি একটু আগে আমরা পড়ছিলাম যে মা কিনে আগে কোলের মধ্যে কি আমার হচ্ছে মাসিমো ত্রে প্যাসাঞ্জেরি নিতে পারি ত্রে পেরসনে ঠিক আছে তারপরে কি কম প্রেজ কন্দু চেনতে তার মানে কি কন্দু চেনতে পিউ দুয়ে প্যাসাঞ্জেরি আর এখানে বলতেছে কি ফিনো আ কোয়াট্রো প্যাসাঞ্জেরি সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমার কমে ফালসো পই বলছে কোয়ান্দো লে পেরসনে আনসিয়ানে আমার যখন নাকি কোয়ান্দো লে পেরসনে আনসিয়ানে যখন আনসিয়ানে মানে হচ্ছে বৃদ্ধ লোক যারা আছে বয়স্ক লোক যারা আছে যারা নাকি আটটা ভার্সানো কারের যাতা যখন পারাপার হয় সেক্ষেত্রে বলতেছে কি বিজনিয়া টেনের প্রেজেন্টে আমাকে মনে রাখতে হবে কে দাতা লা লোরো এতা এতা মানে হচ্ছে বয়স তাদের যে বয়সটা ওইটা আমার কি করতে হবে উম্পো পেনজারে করতে হবে টেনেরে করতে হবে উম্পো খেয়াল করতে হবে কেন এই কারণে যে নন রে আজিস কোন রে আজিরে মানে বোঝা হচ্ছে কমে রিয়াসিয়নে এই যে বৃদ্ধ যারা আছে তাদের যে রে আজিরে অর্থাৎ তাদের যে রিয়াকশনটা রিয়াসিয়নে ননে কমে আমাদের মতো তাদের রিয়াকশনটা কি হয় খুব ধীরগতিত হয় এই কারণে বলতেছে নন রে আজিস কোন তাদের যে রিয়াকশনটা নন রে আজিস কোন অর্থাৎ তাদের রিয়াকশন কাজ করে না এরকমভাবে প্রন্তামেন্টে আলা সিচুয়েশন দি পেরিকোলো যে কোনো সময় যে পেরিকোলো যে অবস্থা ওই সময় তাদের যে অ্যাক্টিভিটিস ঠিক আছে তাদের যে কার্যক্রম এটা কখনোই প্রন্তামেন্ট হয় না অর্থাৎ দ্রুততার সাথে তারা কাজ করতে পারে না সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমার ব্যারন যা যখনই আটটা বার সেভেন্ট প্রীতমালির মধ্যে আমি যখন কোনো আনসিয়ানে দেখি অর্থাৎ বৃদ্ধ লোক দেখি সেক্ষেত্রে তাদের বয়সের দিকে আমার একটু খেয়াল করতে হবে এবং আমার এটা মনে রাখতে হবে তাদের বয়সের কারণে তারা কি হচ্ছে আমার যখন নাকি সিচুয়েশন যদি পেরিকোলো অর্থাৎ পেরিকোলো সিচুয়েশনটা তারা খুব সহজেই খুব তাড়াতাড়ি ওটা রিকুপারে অর্থাৎ ওটার মধ্যে খুব সহজেই তারা কাজে লাগাতে পারে না
ঠিক আছে, এই কারণে লেখা আছে নন রে আজিজ কোন, অর্থাৎ রে আজিরে, আজিরে মানে হচ্ছে বোঝায় কোনো কাজ করা, ওয়ার্ক করা, অপেরারে করা, আর রে আজিরে বলিরে বোঝা হচ্ছে রিয়াকশন। এই কারণে বলছে যে নন রে আজিজ কোন, অর্থাৎ তারা রিয়াকশন দিতে পারে না, প্রন্তমেন্টে সাথে সাথে রিয়াকশন দিতে পারে না যখন নাকি সিচুয়েশন যদি পেরিকুলো হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কমে বেরো। বলছে লা কোর্সিয়া নন পো মাইয়াসেরে আট্রাভার্সাতা দাই পেদনি, যে কোর্সিয়া আছে এটা বলতেছে কখনোই পেদনি দ্বারা আট্রাভার্সারে হইতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমার ফালসো, যেহেতু আমার কারেন্ট জাতার উপরে কোর্সিয়া থাকে এবং কোর্সিয়ার উপর দিয়ে হচ্ছে কি আমি আট্রাভার্সারে করি পেদনি, সেক্ষেত্রে হইতে পারে কি। বলছে নন পো মাই মানে কখনোই, নেভার এভার, কোনো সময়ই আপনি একটা কোর্সের উপর দিয়া আটটা বেসারে করতে পারবেন না, একটা পেদুনি আটটা বেসারে করতে পারবে না। এই নন পো মাই এই কথাটার কারণে হচ্ছে কি এটা হচ্ছে আমার কমে ফালসো। কোয়ালকে বলতে সি কোর্সের উপর দিয়ে আটটা বেসারে করতে পারবে পেদুনি, কারণ আমি যখন আটটা বেসারে করি আমি কোর্সের উপর দিয়েই করি, সোপ্রাতুত্ব কারেজাতের উপর দিয়ে করি, প্যার কারেজাতের একটা অংশ হচ্ছে কোর্সিয়া, ঠিক আছে, সো এই কারণে কোর্সের উপর দিয়ে কিন্তু আমি আটটা বেসারে করে থাকি। পই বলছে লেখ আউতো কারাবান বা ক্যাম্পের সোনো ভেহিকুলি আত্রে জাতি পারমানেন্টে মেনতে প্যার এসরে আর দিবিতি আর ট্রান্সপোর্ট আর আলোচিত প্যারসনে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ব্যারো, কারণ আউতো কারাবানের মধ্যে আমার পারমানেন্ট স্থায়ীভাবে হচ্ছে আত্রে জাত অর্থাৎ সরঞ্জামাতি দেওয়া থাকে যেন ওইখানের মধ্যে আমি ট্রান্সপোর্ট আনকে আলোচ্য করতে পারি। পই বলছে লাইস্ট্রা দা রাপ্রেজেন্টাতা এ কম্পোস্তা দা ট্রে কোর্সিয়ে, আমার যে ইসরাদা টোটাল দিয়ে আছে এটার মধ্যে কয়টা কারের জাতা আছে, তিনটা, কারণ হচ্ছে কি দুইটা ইস্পাতি ট্রাফিক ও সাথে হচ্ছে একযোগ করবো বলতে ত্রে কারের জাতে, কিন্তু এখানে বলতেছে কি ত্রে কোর্সিয়ে, সো এক্ষেত্রে এটা হচ্ছে কি ফালসো, এখানে হচ্ছে আমার ত্রে কারের জাতে আছে না, ইভেন অনি কারের জাতা প্রত্যেকটা কারের জাতার মধ্যে তিনটা কোর্সিয়া দেওয়া নাই। জি টোটাল আছে কোর্সিয়া হচ্ছে আটটা, সি বেরো বেরো কারের জাতে হচ্ছে ত্রে, আমার সেন্ট্রালে কারের জাতার মধ্যে হচ্ছে দোপিও সেন্সিটিভ সিকুলাসিয়নে, আর দুয়ে লাতে অর্থাৎ দুই পাশে যে কারের জাতা আছে এগুলো হচ্ছে কি আপনি যে সেন্সর দিয়ে যাচ্ছেন ওই সেন্সরি ব্যর্সো ওই সেন্সর দিয়ে হচ্ছে ইন্ডিকারে করে, কমে যেরকম বলছিলাম যে আপনি যদি এই পাশে চিন্তা করেন এই পাশ দিয়ে আপনি যাচ্ছেন এখানে যে লাতোর যে কারের জাতা আছে ওইটার মধ্যে হচ্ছে কি কমে সেন্সো উনিকো আঙ্কে ব্যর্সো নস্ত্রা ডিরেকশনে অর্থাৎ আপনার ডিরেকশনে যাচ্ছে, ও ঋতুনারের ক্ষেত্রে হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছেন প্লাস আপনার যে সেন্স ইউনিকর্ন যে কারের জাতা আছে ওইটা হচ্ছে কি ঋতুনারে করতেছে। পই বলতেছে এই মাচা পিয়ে দিয়ে আমরা পারতে দিলে ইসরাদা, ইসরাদা একটা অংশ, এতটুকু কথা বলুন তো ব্যারো। বলছে দোবে দি নর্মা এ কনসেন্টিতা লা সস্তা দে চিকলুমতরি, যেটার উপরে হচ্ছে কি চিকলুমতরি সস্তারে করতে পারে অর্থাৎ পার্কের জারে করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি ফালসো, চিকলুমতরি বিচিক্লেতে নেসুন আঙ্কে বিকুলি ননসি পো সস্তারে সুল মাচা পিয়ে দি, মাচা পিয়ে দির উপরে সস্তারে করতে পারবে না, এ কারণে হচ্ছে কি আমার এটা ফালসো। পই বলছে উনা জোনা ট্রাফিকো লিমিটাতো এ দেম লিমিটাতো লা অপোজিটে সিগন্যাল ইস্ট্রাদালি দি ইনিশিও এ দি ফিনে, আমার জোনা ট্রাফিকো লিমিটাতো আঙ্কে যে আরিয়া পেদনালে আছে সেটা সবসময় কি একটা অপোজিট সিগন্যালে দেয়া ইনিশিও, অর্থাৎ যখন শুরু হচ্ছে তখন আমার সিগন্যাল দেওয়া থাকে এবং যখন ফিনে হয় তখন হচ্ছে কি আমার সিগন্যালে দেওয়া থাকে, সো এক্ষেত্রে এটা হচ্ছে কি কমে আমার হচ্ছে ব্যারো। পই বলতেছে নেলে আরিয়া পেদনালি পশ্চন ট্রানজিটারি পেদনি, আমার মনে রাখতে হবে আরিয়া যে পেদনালি আছে লেখায় আছে আর এ অর্থাৎ একটা এলাকা পেদনালি অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে শুধুমাত্র পেদনি সার্কুলারে করে থাকে ট্রানজিটারে করে, সাথে বিচিক্লেতাও আপনার সার্কুলারে করে থাকে, সো এই ক্ষেত্রে যখন বলতেছে যে নেলে আরিয়া পেদনালি পশ্চন ট্রানজিটারে ই পেদনি বলতে কি বেরো, যে পেদনি এই জায়গার মধ্যে ট্রানজিটারে করতে পারে, সাথে সাথে আমার এটাও মনে রাখতে হবে যারা চিকলিস্তে আছে মতো এই বিচিক্লেতা যারা চালাচ্ছে কন্দুরে করে যারা বিচিক্লেতা তারাও হচ্ছে কি এই আরিয়া পেদনির মধ্যে সার্কুলারে করতে পারবে, এবং আমার আরিয়া পেদনির মধ্যে ট্রানজিটারে করার জন্য যারা হচ্ছে আউথরিজাত অথরাইজ তারাও হচ্ছে কি এই আরিয়া পেদনির মধ্যে সার্কুলারে করতে পারে, সেক্ষেত্রে আমার টেম্পো এবং কাতাগরিয়ে এবং কোন কোন ওরার মধ্যে সার্কুলারে করতে পারবে সেটা আমার ইন্ডিকারে করা থাকে একটা প্যানেলের মধ্যে। পরবর্তীতে লি আউট ভিকুলি সোন তুতি ভিকুলিয়া মোটরে কন কোয়াট্রো অপিউরোতে কম্প্রেজি ই কোয়াড্রিচিকলি, এটা হচ্ছে কি পুরোপুরি ফালসো, কারণ কি বলছে যে আউট ভিকুলি বলতেছে সোন তুতি ভিকুলিয়া মোটরে,
সব ধরনের মোটরের ভেহিকুলই হচ্ছে কি বলতেছে আউটো ভেহিকুলি, সেক্ষেত্রে হচ্ছে কি ফালসো, কারণ আমার যে মতচিক্ল আছে মতো ভেহিকুল আছে এটার মধ্যেও তো মোটরে আছে, তাই বলে কি ওইটা আউটো ভেহিকুলি, সেক্ষেত্রে না, এক্ষেত্রে বোঝাচ্ছে কি এটা ফালসো। পই আবার বলতেছে কি যে কোয়াট্রো অপিউর রুয়াতে, অর্থাৎ কোয়াট্রো চারটা অথবা চারের অধিক রুয়াতে থাকতে পারে, এত পর্যন্ত আমার মোটামুটি বুঝতে পারতেছি। পই আবার বলতেছে যে কম্প্রেজি ই কোয়াড্রিচিক্লি, অর্থাৎ কোয়াড্রিচিক্লি সহ হচ্ছে সব ধরনের ভেহিকুলি হচ্ছে আউটো ভেহিকুলো, সেক্ষেত্রে এটা হচ্ছে কি ফালসো, কারণ কোয়াড্রিচিক্লি ননে ওন আউটো ভেহিকুলো। আনকি সব ধরনের ভেহিকুলি আর মোটরকেই আপনি আউটো ভেহিকুলি বলবেন সেটাও গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে এটা হচ্ছে ফালসো। পই বলতেছে ই কারাবান সোনো মুনিতি তারগা, সেক্ষেত্রে হচ্ছে কি কমে কারাবান হচ্ছে উন রিমর্কিও, এই কারণে কারাবানের মধ্যে হচ্ছে কি আমার তারগা অর্থাৎ নাম্বার প্লেট দেওয়া থাকে ওর জন্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্রভাবে, যখন নাকি কারাবান আমি একটা আউতো বেতুরা বা যে কোনো আউতো ভেহিকুল দিয়ে ট্রাইনারে করি, ওই আউতো ভেহিকুলের যেমন একটা তারগা থাকে নিজস্ব, ঠিক তেমনি কারাবান একটা রিমর্কি হিসাবে ওর হচ্ছে কি নিজস্ব একটা তারগা দেওয়া থাকে, ওকে ওরও একটা নিজস্ব একটা তারগা হচ্ছে আমার দেওয়া থাকে, এই কারণে কি কারাবান বা রোলেতেস যেটা আছে সোনো মুনিতিদি তারগা ওদের হচ্ছে কি তারগা দিয়ে থাকে। পই বলতেছে নন তুত্তি ইতিপিদি ভেহিকুলি পশ্চন চিরকুলারের ইন আউতো ইসরাদা, যে আউতো ইসরাদার মধ্যে আমার সব ধরনের ভেহিকুলি কি চিরকুলারে করতে পারে না, এই কথাটা হচ্ছে কি আমার পুরোপুরিভাবে একদম সত্য কথা, কারণ আউতো ইসরাদার মধ্যে আমার কিছু আলকুনি বা তালুনি তিপিদি ভেহিকুলি হচ্ছে চিরকুলারে করতে পারে। সো আর এখানে বলতেছে কি যে নন তুত্তি ইতিপি অর্থাৎ সব ধরনের ভেহিকুলি আমার আউতো ইসরাদার মধ্যে চিরকুলারে করতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে এটা আমার ভ্যারো। যদি আমার লেখা থাকতো নন কথাটা না থাকতো, সোলো লেখা থাকতো যে তুত্তি তিপিদি ভেহিকুলি পশ্চন চিরকুলার ইন আউতো ইসরাদা, সেক্ষেত্রে এটা কি হয়তো কি ফালসো, কারণ সব ধরনের গাড়ি হচ্ছে আমার আউতো ইসরাদা বা ইসরাদা এক সময় প্রিন্সিপালের মধ্যে চিরকুলারে করতে পারে না। পই বলতেছে এই মার্চা পেয়ে দিয়ে এমন পার্টিকুলার ইসরাদা, ইসরাদার একটা অংশ রিজার্ভাতা আঙ্কে আলে বিচিক্লেতে, যে মার্চা পেয়ে দিয়ে এতটুকু কথাটা পর্যন্ত হচ্ছে আমার ঠিক আছে, যে মার্চা পেয়ে দিয়ে হচ্ছে এমন পার্টিকুলার ইসরাদা, ইসরাদার একটা অংশ বলছে রিজার্ভাতা যেটা রিজার্ভ করা থাকে আঙ্কে আলে বিচিক্লেতে, অর্থাৎ বিচিক্লেতার জন্য চিকলিস্তি যারা আছে তাদের জন্য রিজার্ভ করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে ফালসো। মার্চা পেয়ে দিয়ে সোলো প্যার কি, সোলো প্যার পেদনি, শুধুমাত্র পেদনির জন্য রিজার্ভাত করা থাকে আমার। পই বলতেছে ত্রিচিকলিয়া মতোরে সোনো ভেহিকুলিয়া মতোরে আত্রে রুয়তে সিমমেত্রিকে, সিমমেত্রিকে বল দিলে বোঝা হচ্ছে তিনমুখী, কমে আপনি যদি আপনি সিএনজির কথা চিন্তা করেন, সিএনজির যে তিনটা চাকা থাকে ঠিক আছে তিনটা মুখ কিন্তু থাকে, কিন্তু তিনটা যে ব্যাস তিনটার ব্যাস কিন্তু একরকম থাকে না, আর আমরা যদি ত্রিভুজ বলি বা ত্রিয়াঙ্গুলারে বলি সেটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ওদের প্রত্যেকটা দিকই তিনটা দিকই হচ্ছে কি একই সমান, এবং তিনটা দিক একই সমান হয়ে যুক্ত হওয়ার ফলে ওটা হচ্ছে ত্রিয়াঙ্গুলারে হয় বা ত্রিভুজ হয়, কিন্তু সিমেট্রিকে বল দিলে বোঝায় কি তিনটা মুখ আমার সমান একই একই সাথে মানে যুক্ত, কিন্তু একটা একটার সাথে সমান নাও হতে পারে, সমান পরিমাপ নাও হইতে পারে। সো আমার ত্রিচিকলিয়া মতরে হচ্ছে কি সোনো ভেহিকুলিয়া মতরে আর ত্রে রুয়তে সিমমেত্রিকে, সেটার ক্ষেত্রে এটা হচ্ছে কি ভ্যারো। পই বলতেছে উন ইনসিডেন্টে আ বাসা ভেলোচিতা নন ক্রিয়া প্রবলেমি দি ইনকুলুমিতা আই কন্দুচেন্তি কয়িন বলতি, আমাদের এটা মনে রাখতে হবে আমরা যদি বাসা ভেলোচিতা হোক আর আলতা ভেলোচিতা হোক যেভাবে আমি ইনসিডেন্টই করি স্যাম্প্রে এ পেরিকোলজ স্যাম্প্রে প্রক্রিয়ারে প্রবলেমি প্যার কন্দুচেন্তি, অথবা যারা নাকি যাদেরই আমি ইনসিডেন্টই করতেছি তাদের যে কারণে হচ্ছে কি আমার সমস্যা সৃষ্টি করতে পারে, ওকে পেরিকোলজ হইতে পারে। কিন্তু এখানে বলতেছে কি উন ইনসিডেন্টে আর বাসা ভেলোচিতা যদি কম ভেলোচিতা হয় বলতেছে নন ক্রিয়া প্রবলেমি যে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে না, দি ইনকুলুমিতা আই কন্দু চেন্তি কোয়েন বলতি, যে সকল কন্দু চেন্তের ড্রাইভার এই দুর্ঘটনার সাথে জড়িত তাদের অনেকেরই হচ্ছে কি বলতেছে কোনো প্রকার প্রবলেম সৃষ্টি করে না, সেক্ষেত্রে হচ্ছে কি ফালসো। পোয়েসরে আর তুত্তি সবারই হচ্ছে কি প্রবলেম সৃষ্টি করতে পারে। পই বলছে ই পাঁচশো কারাবিলে এ উন সালভা জানতে চিরকুলারে প্যারিপেদনি, পাঁচশো কারাবিলে ননে উন সালভা জেনতে, পাঁচশো কারাবিলে উনা কজা সালভা জেনতে হচ্ছে উনা কজা, পাঁচশো কারাবিলে হচ্ছে কি আমার যে পার্কেজ্যগুলো আছে প্রিবাত পার্কেজ্য ওগুলোর মধ্যে প্রবেশ করার জন্য হচ্ছে পাঁচশো কারাবিলে ইউজ করে থাকি, আর সালভা জেনতে হচ্ছে যখন নাকি আমি আট্রাভার্সারে ইশ্রাদা করি, এই আট্রাভার্সারে ইশ্রাদা করার সময় মধ্যে একটা অংশ থাকে যে জায়গার মধ্যে দেখা যায় একটা পেদিনে এসে একটু কিছুক্ষণ থামে, তারপর হচ্ছে পুনরায় সে হচ্ছে আবার আট্রাভার্সারে করা শুরু করে, ওই জায়গাটাকে বলা হচ্ছে সালভা জেনতে, কমে সালভা মানে হচ্ছে সেফ,
জেনতে মানে হচ্ছে পার্সোনা, অর্থাৎ যেই জায়গাটার মাধ্যমে হচ্ছে কি পার্সোনারে সেভ করা হয়, মানুষ একটা মানুষের সেভ করা হয়। সো পাসা করা বিলে ননে উন সালভা জেনতে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ফালসো।